নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি নতুন পালসার বাইক। চব্বিশে জানুয়ারি রাত 9:30 বাঁশপুকুর বাজার চৌমনিতে বাইকটি অন্যান্য দিনের মতো রেখেছিল বাইক মালিক। হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে অল্প সময়ের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে যায়। একদিন ছিল বাঁশপুকুর বাজার, দাউ দাউ করে আগুনে লেলিহান শিখায় চতুর্দিকে হইচই পড়ে যায়। পারিপার্শ্বিক লোকজন তড়িঘড়ি দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাইকটি সম্পূর্ণভাবে অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যায়, 90% শেষ হয়ে যায়। বাইকের মালিক ছুটে এসে মাথায় হাত, নাম মিজানুর রহমান, বাড়ি যাত্রাপুর পঞ্চায়েতের 1 ওয়ার্ডে, রাজনৈতিক পরিচয় বিজেপি দলের অঙ্গ সংগঠন সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক পদে দায়িত্বশীল হয়ে কাজ করছেন। এছাড়াও ত্রিপুরা ওয়াকা বোর্ডের একজন সদস্য তিনি। 8 আগে ফাইন্যান্সে ক্রয় করে পালসার 125 সিসি, যার নম্বর TR07F7301, মাসিক কিস্তি ছিল 6,508 টাকা, বাইকটি L&T ফাইন্যান্সের থেকে ক্রয় করেন। বাইকের 8 কিস্তি পরিশোধ করা হয়েছে। আগামী মাসের 3 আবার পেমেন্ট করার কথা রয়েছে। বাইক মালিকের বিশ্বাস, এলাকার অশুভ শক্তির চক্রান্তে এবং দুষ্কৃতিকারী দিয়ে বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করা হলো। বাইকের মালিক মিজানুর রহমান একান্ত সাক্ষাতে জানান, নগদে প্রথমে 50,000 টাকা দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে 12 কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার কথা। এই নাশকতার ঘটনাকে কেন্দ্র করে গত রাতে এবং বুধবার দিনভর ছিল মানুষের মুখে মুখে কিছুটা আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। কারণ সার্বিক পরিস্থিতির এবং সাম্প্রতিক নাশকতার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় মানুষ এক অসহিষ্ণুকর পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই ঘটনা সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর বাজারে ঘটে মঙ্গলবার রাত 9:30। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় যাত্রাপুর থানার পুলিশ। বাইকটি উদ্ধার করে নিয়ে আসে রাতেই থানায়। 25 জানুয়ারি বুধবার বাইকের মালিক যাত্রাপুর থানায় এসে পুলিশের কাছে এফআইআর করে এবং তিনি দাবি জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিও জানান। গতকাল রাত্র আনুমানিক 9:30 সময় আমার বাঁশপুকুর বাজারের চৌমনিতে রাখা TR07F7301 পালসার 125 সাইকেলটি সম্পূর্ণ আগুন লাগিয়ে ছাই করে দেয়। তো প্রতিদিন সাইকেলগুলো এই জায়গাতেই থাকে। বাঁশপুকুর বাজারে অনেক ক্রেতা বিক্রেতা ছিল। তো যাওয়ার পথে অনেকে দেখেছিল আমার সাইকেলটার পাশে কে বা কারা যেন ঘোরাফেরি করছিল, ডাইরেক্টলি কেউ চিনতে পারেনি। কিন্তু পরিতাপের বিষয় এটাই যে কোনো দুষ্কৃতিতে দাঁড়াই হয়তো এরকম কাণ্ড ঘটিয়েছে। গতকালকে আমাদের বাজার সভাও ছিল, মিছিল ছিল। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমরা প্রতিনিয়তর মতো কালকেরও প্রোগ্রাম শেষ করে বাঁশপুকুর বাজারে বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলে বাড়িতে যাওয়ার জন্য যখন আস্তে আস্তে আসছিলাম তখনই এই ধরনের ঘটনাটা ঘটছিল। তো আমি মনে করি এটা এলাকার অশুভ শক্তির একটা ইন্ধন কিংবা দুষ্কৃতিকারীদের কাজে লাগিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। তো এই ঘটনার জন্য আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই। বাইকটা আমার মাসিক 6,508 টাকা কিস্তিতে নেওয়া, যার 8 পূর্ণ হয়েছে। আমি 8 কিস্তি অলরেডি দিয়েছি, 9 কিস্তিটা সামনে মাসের 3 দেওয়ার কথা। এই পরিস্থিতিতে এই ধরনের কাণ্ড যারা ঘটিয়েছে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই এবং অশুভ শক্তি নিধন হবে এবং পরিশেষে সমগ্র অংশের মানুষকে এবং রাত্রে বিকালে যারা হাটে বাজারে চলাফেরা করে তাদেরকেও সচেতন থাকার জন্য বিনম্রভাবে আহ্বান করছি এবং সজাগ দৃষ্টি রাখার জন্য প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।